হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কি না ছোট বড় সকলেরই পছন্দ, বিশেষ করে বাচ্চারা যদি হাতে পায় অনায়াসে তারা ভীষণ খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখতেই বুঝতে পারছো এটা হলো চকলেট। চকলেট রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নেই। চকলেট তৈরি করার জন্য এখানে আমি একটা পাতিলের মধ্যে পানি গরম করে নিয়েছি, আর এখানে একটা আমি ছোট বাটি বসিয়ে দিচ্ছি। এই বাটিটা স্টিলের, এখানে কাঁচের বাটিও দেওয়া যায়, তো এমন বাটি দিতে হবে যেন সেটা গরম ভাপে ফেটে না যায়। তো এখন এই বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ ভেজিটেবল শর্টেনিং। তো এখানে এই রেসিপিটা তৈরি করতে সবসময় ভেজিটেবল শর্টেনিং অথবা ডালডা কিংবা নারিকেলের তেল ইউজ করতে হয়। এই তিনটা উপকরণ ছাড়া চকলেট তৈরি করা যায় না। আর নারিকেলের তেল আবার এমন তেল তৈরি দিতে হবে যেটা আমাদের খাবার তেল, অবশ্যই খাবার, এটা কিন্তু মাথায় যেটা আমরা ইউজ করি সেটা না, কারণ সেটার মধ্যে অন্যরকম কেমিক্যাল থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন এই শর্টেনিংটা আমি প্রথমে গলিয়ে নিচ্ছি। ভেজিটেবল শর্টেনিংটা আমার গলে গিয়েছে, এখন এটার মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার। এখানে আইসিং সুগারটাই ব্যবহার করতে হবে। আর যদি রেগুলার চিনি ইউজ করতে চাও তোমরা, তাহলে সেই চিনিটা ব্লেন্ডারে অবশ্যই গুঁড়া করে নিতে হবে অথবা শিলপাটায় বেটে নিতে হবে, নইলে চকলেটের স্ট্রাকচারটা ভালো হবে না। তো এটাও আমি গলিয়ে নিচ্ছি। আইসিং সুগার আর ভেজিটেবল শর্টেনিংটা আমার ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের একটা রেসিপি আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। এটা আমি বানাবো হোয়াইট চকলেট, সেজন্য এটার ভিতর আমি আর কিছু দিলাম না, শুধু গুঁড়া দুধ, আইসিং সুগার আর ভেজিটেবল শর্টেনিং। এখন এটা আমার হয়ে গেছে চকলেটের মিশ্রণটা রেডি, এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নিব। চকলেটের মিশ্রণটা আমি একটা চকলেট মোল্ডে ঢেলে নিব, সেজন্য এখানে একটা মোল্ড নিয়েছি, এটা যে কোনো ডিজাইনের মোল্ড তোমরা নিতে পারো। আর যদি তোমাদের কাছে হাতের কাছে মোল্ড না থাকে, তাহলে তোমরা ডিপ ফ্রিজে যে বরফ জমানো হয় মানে আইস ট্রে, সেটার মধ্যেও তোমরা জমাতে পারো। তো আমার কাছে এই মোল্ডটা আছে, আমি এটার মধ্যেই চকলেটের মিশ্রণটা গরম গরমই ঢেলে দিচ্ছি। চকলেটের মিশ্রণটা আমার যেটুকু রেডি করেছি তাতে আমার এই মোল্ডের 10টা কিউবে হয়েছে। এখন আমি এটা উপর থেকে একটু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে এটা আমি নর্মাল ফ্রিজে 4-5 মিনিটের জন্য রেখে দিব, ফিরে আসছি 4-5 মিনিট পরে। হোয়াইট চকলেটটা আমার জমে গিয়েছে, এটা রেডি হয়েছে, এখন আমি এটার থেকে মোল্ড আউট করব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার খুব সহজেই হোয়াইট চকলেট। এখন আমি মিল্ক চকলেটটাও মোল্ডে সেমভাবে ঢেলে নিব। সেম পদ্ধতিতেই আমি এবার তৈরি করে নিব মিল্ক চকলেট, সেজন্য এই বাটির ভিতরে আমি দিয়ে দিলাম 5 চামচ ভেজিটেবল শর্টেনিং। এখন এটা আমি গলিয়ে নিব। Thank you.
এখন আমি এটা বানাবো মিল্ক চকলেট, সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এই মিশ্রণটা আবার ভালো করে মিক্সড করে দিব। মিল্ক চকলেটের মিশ্রণটা আমার হয়ে গিয়েছে, এখন আর এটা আমি তুলে নিয়ে আবার মোল্ডে ঢেলে নিব। মিল্ক চকলেটটাও আমি মোল্ডে ঢেলে নিয়েছি, এখন এটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে পরে এটা আমি আবার নর্মাল ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিব। মিল্ক চকলেটটা আমার রেডি হয়েছে, এখন এটা আমি আবার মল্ট আউট করে নেব। এই যে আমার তৈরি হয়ে গেল মিল্ক চকলেট, এখন আমি মিল্ক চকলেট আর হোয়াইট চকলেট দুটো একসাথে পরিবেশন করে দিব। এই যে বন্ধুরা দেখো কি সহজে খুব অল্প উপকরণে তৈরি করে ফেললাম দুই ধরনের চকলেট। তো এটা মিল্ক চকলেট আর হোয়াইট চকলেট। এই চকলেটটা ছোট বড় সকলেরই খুবই পছন্দ, তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।